তো কাফের নয়, সে এখনো মুসলিম, যতক্ষণ কালেমা পড়তেছে ততক্ষণ। তাহলে তাকে আমি ঠিক কিভাবে করব? সংশোধন, ইসলাহ, দাওয়াত দিব, সংশোধন করার চেষ্টা করব, বারবার বলবো, বারবার বলবো। ঠিক একটা রাষ্ট্র যখন কাফের হয়ে যায়নি, এখনো মুসলিম আছে কিন্তু ফাসিক মুসলিম। একটা ব্যক্তি যেমন ফাসিক মুসলিম হয়, রাষ্ট্র ফাসিক, রাষ্ট্র অত্যাচার করতেছে, জুলুম করতেছে, ঠিক মতো ইসলাম মানে না, তো রাষ্ট্র ফাসিক নয়? রাষ্ট্র এখনো কাফের হয়নি। একজন মুসলিমকে কাফের বলা যত যেমন কঠিন, একটা রাষ্ট্রকেও কাফের বলা তেমন কঠিন। ইসলামী রাষ্ট্রকে আরবি ভাষায়, শরীয়তের ভাষায় বলা হয় দারুল ইসলাম, আর কাফের রাষ্ট্রকে শরীয়তের ভাষায় বলা হয় দারুল কুফর। যেমন ভারতে যখন যুদ্ধ শুরু হয়, স্বাধীনতা আন্দোলন, তখন আল্লামা শাহ ইসমাইল শহীদ কে জিজ্ঞেস করা হয়েছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবিকে জিজ্ঞেস করা হয়েছিল, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবিকে জিজ্ঞেস করা হয়েছিল। এখানে একটা কথা বলি, দেহলবি কিন্তু কোনো লকব নয়। দিল্লিকে আরবিতে বলে দেহলি, কি বলে? দেহলি। তো যে দেহলির অধিবাসী, দিল্লির যে অধিবাসী, তাকে বলে দেহলবি। কথা বুঝতে পেরেছেন? যেমন দিনাজপুরে যার বাড়ি সে দিনাজপুরি, তো দিল্লিতে যার বাড়ি সে দেহলবি। তো শাহুল্লাহ মুহাদ্দিস দেহলবি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি, এদের সবার বাড়ি কোথায় ছিল? দিল্লিতে ছিল। তাদেরকে জিজ্ঞেস করা হলো যে ভারত কি দারুল কুফর? আপনারা কি ফতোয়া দিবেন যে এখন ভারত দারুল কুফর না দিবেন না? কেননা যতক্ষণ এই ফতোয়া না আসবে যে ভারত দারুল কুফর, ততক্ষণ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। কেন এই ফতোয়া আসার প্রয়োজন? কেননা এতদিন যে ভারত দারুল ইসলাম ছিল, বাদশাহ আকবর, বাদশাহ শাহজাহান, 600 বছর দারুল ইসলাম ছিল। তো সেখানে জিহাদ ফরজ হওয়ার জন্যে, জিহাদ জায়েজ হওয়ার জন্যে আগে এই ফতোয়া লাগবে যে ভারত এখন দারুল ইসলাম নাই, ভারত এখন দারুল কুফর হয়ে গেছে। তখন তারা ফতোয়া দিয়েছিলেন, সে ফতোয়া এখনও তাদের স্বাক্ষরে প্রকাশিত আছে যে ভারত হচ্ছে দারুল কুফর, তোমরা জিহাদ করো, যুদ্ধ করো ব্রিটিশদের বিরুদ্ধে। তো ঠিক এখন যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, এই মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে জেহাদ করতে গেলে আলেম ওলামাদের পক্ষ থেকে ফতোয়া লাগবে যে হ্যাঁ, এটা এখন আর দারুল ইসলাম না, এটা কি হয়ে গেছে? দারুল কুফর হয়ে গেছে। এই ফতোয়া যতক্ষণ না আসবে ততক্ষণ ওই রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস একামতে দিনের অন্তর্ভুক্ত। কিভাবে? এই কথাটা মনে রেখে যাবে। রাষ্ট্র আইন করেছে সিগন্যাল ভাঙ্গা যাবে না, রাস্তায় সিগন্যাল, রাষ্ট্রের আইন না আইন নয়। তো রাষ্ট্র যখন মুসলিম রাষ্ট্র, তখন ওই আইন মানা একামতে দিনের অংশ। একামতে দিন মানে যেহেতু কমপ্লিট কোড, আপনার জীবনের সর্বক্ষেত্রে ইসলাম মানা, এই ক্ষেত্রে আপনাকে ইসলাম মানতে হবে। এই ক্ষেত্রে ইসলামের দাবি হচ্ছে যেহেতু এটা মুসলিম রাষ্ট্রের আইন, অতএব এই আইনকে তুমি সম্মান করতে বাধ্য। যদি আপনি সিগন্যাল ভঙ্গ করেন, তাহলে আপনি একামতে দিনকে ভঙ্গ করলেন। তো যতক্ষণ রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, ততক্ষণ ওই রাষ্ট্রের প্রত্যেক ওই আইন, যে আইন ইসলাম বিরোধী নয়, সে আইন মানা একামতে দিনের অংশ। ওই আইনের, ওই দেশের প্রত্যেক সম্পদ আমানত, যারা হেফাজত করা আপনার দায়িত্ব। আপনি সরকারি দায়িত্বশীল, আপনি পুলিশ, আপনি আর্মি, আপনি সরকারি চাকরিজীবী, মেডিকেলে আছেন, এই দেশের একটা টাকা যদি অন্যায়ভাবে মেরে দেন, কেয়ামতের মাঠে জবাব দিতে হবে। একটা টাকা যদি ঘুষ খেয়ে রাষ্ট্রের ক্ষতি করেন, তাহলে কেয়ামতের মাঠে জবাব দিতে হবে। কেননা এটা মুসলিম রাষ্ট্র, অ্যাজ এ মুসলিম তখন এই মুসলিম রাষ্ট্রের প্রত্যেক আইন মানা একামতে দিনের অংশ। প্রত্যেক ওই আইন যেটা ইসলামের বিরোধী নয়, যখনই ইসলাম বিরোধী কোনো আইন আসবে, তখন আপনি ইসলামের কাছে মানতে বাধ্য নয়। রাষ্ট্র যদি আপনাকে বাধ্য করে, জেলে দেয়, ফাঁসি দেয়, তবুও আপনি ইসলাম বিরোধী কোনো আইন মানতে বাধ্য নন। কিন্তু যে আইন ইসলামের সাথে সংঘর্ষপূর্ণ নয়, রাষ্ট্রের ওই আইনকে সম্মান জানানো একামতে দিনের অংশ। ইসলামে হরতাল হালাল না হারাম? হারাম, অবশ্যই হারাম, এতে কোনো সন্দেহ নাই, দ্বিধাহীনভাবে হারাম।
তো আপনি রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করাকে একামতে দিন নাম দিয়ে দিলেন। যদিও রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন একামতে দিনের একটা পার্ট অংশ, এই কথাটা কিন্তু সবাই মনে করে যেন, বারবার আসতেছে কথাটা, রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন একামতে দিনের কি একটা অংশ, পূর্ণ একামতে দিন না, একটা জাস্ট একটা অংশ। সেটাকে আপনি ফুল একামতে দিন বানিয়ে সেই জায়গায় পৌঁছার জন্য শত একামতে দিন ধ্বংস করতেছেন, শত একামতে দিন ধ্বংস করতেছেন। দাড়ি রাখেননি এখনো আপনি আপনার জীবনে, একামতে দিন করেননি, দিন এখনো আপনার জীবনে প্রতিষ্ঠা পায়নি। তাখলুর নিচে প্যান্ট পরে আছেন, এখনো আপনার জীবনে দিন প্রতিষ্ঠা পায়নি। হরতাল করতেছেন, গাড়ি ভাঙচুর করতেছেন, এখনো আপনি গুনাহ করতেছেন, এখনো আপনার জীবনে একামতে দিন হয়নি। তাহলে আপনি শত একামতে দিন লঙ্ঘন করে তথাকথিত একামতে দিন, যেটা একামতে দিনের একটা অংশ, সেটা বাস্তবায়ন করার জন্য ছুটতেছে। এখানে আরো একটা কথা, জাকাত ফরজ না ফরজ নয়? ফরজ। কিন্তু আমি ফকির মিসকিন, আমার উপরেও কি ফরজ? তাহলে আমি কি এখন চুরি করে, ডাকাতি করে, লুটতারাজ করে অত পরিমাণ সম্পদের মালিক হব যাতে আমার উপর যাকাত ফরজ হয়? এটা কি আমার জন্য জায়েজ হবে? তাহলে যাকাত ফরজ হওয়ার যেমন শর্ত আছে, যে এত টাকার মালিক হলে তার উপর যাকাত ফরজ, এত টাকার মালিক হলে তার উপর যাকাত ফরজ। এখন আমার উপর যাকাত ফরজ হয়নি, আমি জোর করে চুরি বাটপারে ডাকাতি করে নিজের উপর যাকাত ফরজ করে নিচ্ছি, এটা যেমন জায়েজ নয়, ঠিক তেমন যে রাষ্ট্র ক্ষমতায় আছে এখন 56-57টা মুসলিম দেশের যারা রাজা বাদশাহ প্রধানমন্ত্রী, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তাদের প্রত্যেকের উপর নিজ নিজ রাষ্ট্রে একামতে দিন, দিন বাস্তবায়নের একটা অংশ হচ্ছে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন, রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন তাদের প্রত্যেকের উপর ফরজ। প্রত্যেক 56-57টা দেশের প্রত্যেক মুসলিম নেতার উপর, যে প্রধানমন্ত্রী, যে রাজা, যে বাদশাহ, যে আমির, প্রত্যেকের উপর ফরজ যে সে তার রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করবে। কিন্তু আমি, আমি এখন রাষ্ট্র ক্ষমতায় যাইনি, আমার উপর ফরজ, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গায় দাঁড়িয়ে আমি কি কি করতে পারবো ইসলামের, সেটা আমার উপর ফরজ। আমি ব্যক্তি জীবনে আছি, আমার জীবনে ইসলামের কি কি বাস্তবায়ন করা যায় সেটা আমার উপর ফরজ। বিয়ে করেছি, সেখানে ইসলামের কি কি বাস্তবায়ন করা যায় সেটা আমার উপর ফরজ। সমাজের দায়িত্ব নিয়েছি, সেখানে ইসলামের কি কি বাস্তবায়ন করা যায় সেটা আমার উপর ফরজ। আমি এখন রাষ্ট্র ক্ষমতায় যাইনি, সেটা আমার উপর ফরজ নয়। ওই ফরজটা নিজের উপর জোর করে চাপিয়ে নেওয়ার জন্য অন্যায়ভাবে, অবৈধভাবে আমি রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারি না। যেমন অন্যায় এবং অবৈধভাবে যাকাত পরিমাণ সম্পদের মালিক হতে পারি না। কথা আমার স্পষ্ট, ক্লিয়ার? তো একামতে দিনের আলোচনায় আমরা বলতেছিলাম, তাহলে আমরা কি করতে পারি? যেমন একজন কাবিরা গুনাহগার মুসলিমকে সংশোধন করার চেষ্টা করব, ঠিক ফাসেক রাষ্ট্রকে কি করার চেষ্টা করব, সংশোধন করার চেষ্টা করব, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে সংশোধন করার চেষ্টা করব। আর বিদ্রোহ কখন? বিদ্রোহ দুইটা শর্তে বিদ্রোহ জায়েজ, দুইটা শর্তে বিদ্রোহ জায়েজ। এক, যদি দেখা যায় যে রাষ্ট্র ক্ষমতার মালিক অধিকারী স্পষ্ট কাফের, দেশের আলেম ওলামা ফতোয়া দিয়ে দিয়েছে, যারা জ্ঞান গণ্যমান্য জানাশোনা, যাকে আমি চিনি না তার ফতোয়ার কোনো গ্রহণযোগ্যতা নাই। কেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিস, সহিহ হাদিস, যে ইন্না শাইতানা ইয়াতাশাব্বাহু ইয়াতামাসসালু বিরাজুলিন, শয়তান মানুষের রূপ ধারণ করে তোমাদের মধ্যে আসে, ওয়াসাইহাদ্দিসু হাদিসান, অতঃপর একটা হাদিস তোমাদেরকে শোনাই, ওয়ানসারাফা, এই হাদিস শুনিয়ে দিয়ে চলে যায়। তখন মানুষ পরস্পরে আলাপ আলোচনা করে যে আমাকে একজন এই হাদিসটা শুনিয়েছে, আরিফু সুরাতাহু ওয়াজহাহু, আমি তার চেহারা চিনি, তার আকৃতি চিনি, কিন্তু সে কে তা আমি জানি না। যদি আবার তাকে দেখতে পাই তাহলে বলতে পারবো, এই আমাকে এই হাদিসটা শুনিয়েছে, কিন্তু আমি জানি না সে কে। এই জন্যই, এই হাদিসের কারণে মুহাদ্দিসগণ মাজহুল, অপরিচিত রাবির হাদিস গ্রহণ
করতেন না। রাবি মানে কি বলেন তো? হাদিসের বর্ণনাকারী। তো কোন মুহাদ্দিসি অপরিচিত রাবির হাদিস গ্রহণ করতেন না। হাদিস জঈফ বা জাল হওয়ার একটা কারণ হচ্ছে ওই হাদিসের কোন একজন বর্ণনাকারী অপরিচিত হতে পারে। অপরিচিত ব্যক্তিটা শয়তান হতে পারে। অপরিচিত ব্যক্তিটা কে? শয়তান। তাহলে আমি যার চেহারা দেখতে পাচ্ছি না, শুধু অডিও শুনতেছি, জানি না সে কোথায় পড়াশোনা করেছে, কোন ওস্তাদের কাছে পড়াশোনা করেছে, কে তার শিক্ষক, কোথায় তার জন্ম, পাঁচ অক্ত নামাজ পড়ে না পড়ে না, শুধু অডিও শুনে তার কথা বিশ্বাস করে নেব, হতে পারে সে শয়তান। ইসলামের নিয়ম এবং মুহাদ্দিসদের নিয়ম হচ্ছে অপরিচিত কোনো ব্যক্তির কথা ইসলামে ধর্তব্য নয়। তো যখন এদেশের যারা গণ্যমান্য জানাশোনা আলেম বা অন্য মুসলিম দেশের ফতোয়া দিয়ে দিবে যে এই রাষ্ট্র নেতা কাফের, তখন একটা শর্ত পাওয়া গেল। কয়টা শর্ত? একটা শর্ত। এবার দ্বিতীয় শর্ত লাগবে বিদ্রোহ করার জন্য। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে তাকে উচ্ছেদ করার মতো ক্ষমতা থাকতে হবে, পাওয়ার থাকতে হবে তাকে উচ্ছেদ করার মতো। এই শর্তটা এতটা গুরুত্বপূর্ণ, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছে তারা ধরতে পারবে যে কেন এই শর্তের প্রয়োজন, কেন। আর কিছু উদাহরণ আপনাকে দিই। সিরিয়া দেখেন, ইয়েমেন দেখেন, আলজেরিয়া দেখেন, মিশর দেখেন, রাষ্ট্র ক্ষমতায় যে ছিল তাকে উচ্ছেদ করার ক্ষমতা ছিল না, যদিও বাশার আল আসাদ কাফের, এতে কোনো সন্দেহ নাই। সিরিয়ার বাদশাহ বাশার আল আসাদ কাফের, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বাশার আল আসাদকে সরিয়ে ফেলার মতো ক্ষমতা মুসলমানদের হাতে ছিল না। না থাকার পরও তার বিরুদ্ধে বিদ্রোহ করার ফলে কি অবস্থা হয়েছে দেখেন, কত লাখ লাখ মুসলিম মা এবং বোনের রক্ত ঝরতেছে। ইসলামের একটা নিয়ম হচ্ছে আপনাকে মেপে দেখতে হবে যে আমি যে কল্যাণটা হাসিল করতে যাচ্ছি, ওই কল্যাণটা হাসিল করতে গিয়ে যে অকল্যাণটা সৃষ্টি হবে, ওই অকল্যাণটা কি ওই কল্যাণের চাইতে বেশি না ওই কল্যাণের চাইতে কম। এটা কিন্তু ইসলামের নিয়ম। ইসলাম বলা হয় মাসলাহাত, বলা হয় শরঈ মাসলাহাত। যেমন আমি এক জায়গায় দেখতেছি যে এক জায়গায় গান বাজনা হচ্ছে, এখন আমি একটা কাফের রাষ্ট্রে বসবাস করি, আমার সমাজে 100 জন মুসলিম থাকে, আমি যদি এখন ওই জায়গায় গান বাজনা বন্ধ করতে বলি, তাহলে আমি জানি যে বন্ধ করতে বলা মাত্রই তারা ওখান থেকে ক্ষিপ্ত হয়ে আসে, এই 100 জন মুসলিম বসবাস করে এই বস্তির উপর আক্রমণ করবে, আক্রমণ করে আগুন লাগিয়ে দিবে, নিরীহ মুসলিমকে হত্যা করবে। তাহলে আমি যে কল্যাণটা চাচ্ছি যে তারা গান বাজনা না করুক, ওই কল্যাণটা চাইতে গিয়ে যে অকল্যাণটা সৃষ্টি হচ্ছে সেটা ওটার চাইতে বেশি খারাপ, বেশি ভয়াবহ। তখন ইসলামের নিয়ম কি থাক, এই অকল্যাণ থেকে বাঁচাটা বেশি জরুরি। এখানে যে 100টা মুসলিম নিরাপদে জীবনযাপন করতেছে, তাদেরকে নিরাপদে জীবনযাপন করতে দেওয়াটা বেশি জরুরি। তো এইটা হলো দ্বিতীয় শর্ত, যে ক্ষমতা থাকতে হবে, পাওয়ার থাকতে হবে সরিয়ে ফেলার। যদি ক্ষমতা এবং পাওয়ার না থাকে সরিয়ে ফেলার, তাহলে আল্লাহর রাসূলের নির্দেশ ধৈর্য ধারণ করতে হবে। নির্দেশগুলো কোথায় পাবেন? সহি মুসলিম, কিতাবুল ইমারা, ইমারত অধ্যায়। প্রত্যেক যাদের মাথায় একামতে দিন সংশ্লিষ্ট সন্দেহ আছে, তাদের জন্য জরুরি ফরজ যে তারা বাংলা মুসলিম খুলে নিয়ে সেই মুসলিমের ইমারাত অধ্যায়ে, ইমারাত অধ্যায়টা পরিপূর্ণ পড়বে, এটা আমার অনুরোধ থাকবে। যাদের মাথাতেই রাষ্ট্রে ইসলাম নিয়ে সন্দেহ আছে, তারা যেন অবশ্য অবশ্যই সহি মুসলিমের বাংলা অনুবাদের ইমারাত অধ্যায়টা পড়ে নেয়। সেখানে আল্লাহ রাসূলের কি নির্দেশ, কতক্ষণ তুমি একটা রাষ্ট্র নেতার আনুগত্য করবে, যদিও তোমাকে পিটে তোমার ধন সম্পদ ছিনিয়ে নেয় তবু। এখানে আর একটা কথা বলি, যে কেন ইসলামের এই নিয়ম সহ্য হয় না, যেহেতু আমরা বাঙালি জাতি, তো গালি না দিতে পারলে চায়ের স্টলে বসে আমাদের ঘুম হয় না। আর একটা কথা বলি, যে কেউ বলবে যে এরা হচ্ছে সরকারের দালাল, সৌদি সরকারের পেট্রো ডলার খায়। আল্লাহে আল্লাহর কসম, আমাদের এই কথা কোনো নির্দিষ্ট সরকারের জন্য নয়। যদি আমাকে এখানে 2003-04 সালে বক্তব্য দিতে দেওয়া হতো, তাহলে আমি খালেদা জিয়ার সরকারের জন্য এই কথাই বলতাম। আমরা এটা দেখি না যে কে ক্ষমতায় আছে।
আওয়ামী লীগ ক্ষমতায় আছে না বিএনপি ক্ষমতায় আছে, এটা আমাদের দেখার বিষয় নয়। কথা এখন যেভাবে বলছি, কে ক্ষমতায় আসলো ওটা দেখা নয়, আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত এভাবেই বলবো, এভাবে কোনো পরিবর্তন হবে না কথার। কেননা এটা ইসলামের মূলনীতি, কারো চামচামি করা আমরা পছন্দ করি না, মূলনীতি বলে যাচ্ছি। তো এখানে আরেকটা প্রশ্ন থেকে